পশ্চিমবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘা পর্যটন কেন্দ্র। দীঘা পর্যটন কেন্দ্রে সব শ্রেণীরই মানুষই আসেন, উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সব শ্রেণীরই মানুষজন দীঘা পর্যটন কেন্দ্রে আসেন। আর দীঘা পর্যটন কেন্দ্রে এসে বিভিন্ন খাবার স্টলগুলি থেকে খাবার কেনেন। অনেক সময় দেখা যায় এই খাবার স্টলগুলি অস্বাস্থ্যকর হয়। এই খাবার স্টল যাতে আর অস্বাস্থ্যকর না হয় তা নিয়ে উদ্যোগী প্রশাসন। আচ্ছা, এটা আমরা বিভিন্ন সময় আমাদের দিক থেকে বিভিন্ন টিম গিয়ে এগুলো তারা চেকিং করেন, তো সেটা আমরা যেটা সুভাষ সাহেব বললেন সেই জিনিসটা আমরা নজর রাখছি, সেরকম যদি কিছু হয় অবশ্যই সেটা ব্যবস্থা নেব। দীঘায় এসে লোভনীয় কাঁকড়া বা সামুদ্রিক মাছ সহ অন্যান্য খাওয়ার স্টলগুলিতে পর্যটনের ভিড় লেগেই থাকে, আর এই স্টলগুলিতে অস্বাস্থ্যকর খাবার অনেক সময় পরিবেশন করা হয়। স্টলগুলিতে যাতে অস্বাস্থ্যকর পরিবেশন না হয় তা নিয়ে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সভাগৃহে একটি শিবির হয় খাবার স্টলের মালিকদের নিয়ে, কারণ সামনেই ছুটির মরশুম, আর ছুটিতে দীঘা পর্যটন কেন্দ্রে স্টিল ধারণের স্থান থাকে না, আর এই ছুটির মরশুমে খাবার সংক্রান্ত কোনো অভিযোগ শুনতে নারাজ জেলা প্রশাসন। তাই জেলা প্রশাসন উদ্যোগী হয়েছে সামনের গ্রীষ্মের মরশুমের আগেই খাবার স্টলগুলির মালিকদের বা কর্মীদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির। এছাড়াও জানান যে প্রতি সব 15 দিন অন্তর খাবার স্টলগুলি ইন্সপেকশনে যাবে আধিকারিকেরা। এক কথায় পর্যটকদের স্বাস্থ্যকর খাবার তুলে দিতেই প্রস্তুত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসন উদ্যোগে নন্দীগ্রাম স্বাস্থ্য ব্লকের খাদ্য সুরক্ষা আধিকারিকেরা সভা করেন। দীঘা থেকে সৈকত সিয়ার রিপোর্ট, নিউজ 18 লোকাল।